ত্রিপুরাতে বিজেপির বাইক বাহিনী আইপিএফটি জোট সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র ক্রমশ নেই। বিজেপি ক্ষমতায় রয়েছে ত্রিপুরা রাজ্যে, শেষ অবধি রাজ্যটাকে ধ্বংস করে ফেলছে। পূজোর মুখে মিলল না রেগার মজুরি, আরও একবার বলছি, পূজোর মুখে মিলল না রেগার মজুরি। বগাফা বোলাকের সালথাং মনু ভিলেজের ঘটনা এবং সেখানে গ্রামবাসীরা এসে কার্যালয়ে প্রতিবাদ করেন, বিজেপির মাতব্বারি মাতব্বররা প্রকাশ্যেই তাদেরকে হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভিডিওটি ভাইরাল হয়েছে। বছর ঘুরলেই 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং শারদীয় দুর্গোৎসবে মিলল না রেগার মজুরি। পূজোর মুখেই শাসক দল বিজেপির এবার আরও একটি বড় কেলেঙ্কারি। পূজোর মুখে মিলল না রেগার মজুরি এবং সেখানে রীতিমতো প্রতিবাদ করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরাহা পায়নি। এলাকাবাসীরা প্রতিবাদে গর্জে ওঠেন, বিজেপির মাতব্বররা প্রকাশ্যে তাদেরকে হুমকি দেয়, আর এই নিয়ে চাঞ্চল্য, প্রতিবাদে গর্জে উঠেছেন এলাকাবাসী। আপনাদেরকে সবচাইতে বড় খবর আরও একবার বলছি, বগাফা বোলাকের সালথাং মনু ভিলেজে কার্যালয়ে এসে প্রতিবাদ করেন গ্রামবাসীরা। এই মুহূর্তে সবচাইতে বড় খবর প্রতিবাদ শাসক দল বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরাতে বিজেপি দুর্নীতিগ্রস্ত দল, এই দলকে ভোট দিয়ে কি পেলাম? বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে সাড়ে চার বছরে বঞ্চিত হচ্ছে রেগার মজুরি শ্রমিকরা। মজুরি না পেয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করে গর্জে উঠছেন এলাকাবাসী।